আগামী দুই দিন সারা দেশে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে নদীবন্দরগুলোর জন্য রয়েছে সতর্ক সংকেত। এছাড়া গেল কয়েকদিনের বৃষ্টির ফলে দিন ও রাতের তাপমাত্রা কমে এসেছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন মফিউর রহমান। প্রায় সারা দেশের আকাশই মেঘাচ্ছন্ন। সকাল থেকে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে, ফলে তাপদাহ কমে সহনীয় হয়ে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা বিশেষ করে আপনার ময়মনসিংহ সিলেটে এইসব জায়গাতে আপনাকে ভারী বর্ষণ হতে পারে। দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলে দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় হতে পারে, আর তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেট ময়মনসিংহে দুই নম্বর সংকেত দেওয়া হয়েছে, বাদবাকি জেলাগুলোকে আমরাকে সতর্কতার এক নম্বর সতর্কতার সংকেত জারি করেছে, অর্থাৎ তারা সাবধানে চলাচল করতে পারে। আগামী 25 তারিখের পর আবারও তাপপ্রবাহ বাড়তে পারে বলে জানানো হয়েছে। 25 তারিখ থেকে আপনার 28 তারিখ পর্যন্ত তাপমাত্রা একটু বেশি থাকবে, আবার 28 তারিখের পর থেকে আবার নতুন করে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেয়ের ফার্স্ট উইক পর্যন্ত তাপমাত্রা ওই রকম সহনীয় তাপমাত্রা উঠবে না। সাগর উত্তাল হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় আপাতত ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। কিন্তু এবার উইন্ড প্যাটার্নটাই ভিন্ন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।